মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত হয়ে সুযোগটি গ্রহণ করুন। নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্সের মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা কলকাতা পুলিশের ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন প্রাপ্ত কলকাতা পুলিশের কিছু ভ্যাকেন্সি আমাদের ছেড়েছে বা ছাড়বে। 25-এর মতো ভ্যাকেন্সি আমাদের ছেড়েছে কনস্টেবল এবং এসআই এর উপর। সেই এসআই এবং কনস্টেবলের যে সমস্ত ম্যাথগুলি কলকাতা পুলিশে আসে সেই সমস্ত ম্যাথগুলি আজ আমরা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সমস্ত ম্যাথগুলিকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগের ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি যে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে প্যারালাল ভাবে ক্লাস দেব এবং কলকাতা পুলিশকে আমরা প্যারালাল ভাবে ক্লাস দেব। দুটো ক্লাস আমরা আলাদা আলাদা সিকোয়েন্সে করব এবং নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আজ কলকাতা পুলিশের ক্লাস, ফার্স্ট ক্লাস আজ আমরা কলকাতা পুলিশ থেকে করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথগুলি বিগত কয়েক বছর কোনো না কোনো এক্সামে অবশ্যই এসেছে এই প্রশ্নগুলি, তাই তোমরা খুব ভালো করে খাতায় নোট ডাউন করবে এবং নোট ডাউন করার পর যদি তোমাদের পরবর্তী সময়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। ফার্স্ট কোশ্চেন, কলকাতা পুলিশ, পার্ট নাম্বার 1। একজন একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় কিনে মেরামতির জন্য 200 টাকা ব্যয় করে। কম্পিউটারটি 1680 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? মনে করো সাপোজলি তুমি একটা কম্পিউটার কিনেছো, সেই কম্পিউটারটার দাম হচ্ছে 1000 টাকা। এবার কম্পিউটারটা তুমি যখন 1000 টাকায় কিনলে কিন্তু বিক্রি করার সময় তুমি সেটাকে বিক্রি করলে 1600 টাকায় সাপোজ, ঠিক আছে? কিন্তু কিছু পার্টস সেই কম্পিউটারে খারাপ থাকার জন্য তুমি সেটাকে রিপেয়ারিং করে রিপেয়ারিং এর খরচা হচ্ছে 300 টাকা। তাহলে তুমি কত টাকা খরচা করবে? 1000 টাকা দিয়ে তুমি কম্পিউটারটাকে কিনলে 300 টাকা তুমি খরচা করলে মেরামতির জন্য, তার মানে 1300 টাকা তুমি টোটাল খরচা করেছো কিন্তু বিক্রি করেছো কত টাকা? 1600 টাকায়। তাহলে অ্যাকচুয়ালি তুমি লাভ কত পার্সেন্ট করে লাভ কত করেছো? 300 টাকা। এই 300 টাকার উপর তোমাকে পার্সেন্টেজটা এখানে বের করতে বলেছে, তাই তো বের করতে বলেছে। একজন একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় কিনে মেরামতির জন্য 200 টাকা ব্যয় করে। কম্পিউটারটি 1680 টাকায় কিনে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতি কত টাকা হবে? তাহলে দেখো কম্পিউটারটা আমি কত টাকায় কিনেছি, 1200 টাকা যোগ 200 টাকা, তার মানে 1400 টাকায় আমি কম্পিউটারটি কিনেছি এবং আমি বিক্রি করেছি কত? 1680 টাকায় বিক্রি করেছি, তাই তো? তার মানে আমার লাভ হয়েছে 280 টাকা। সেই লাভটা কার উপর হয়েছে? সেই 1400 টাকার উপর হয়েছে লাভটা আমার, তাই তো? 1400 টাকা। তাহলে 1400 টাকায় লাভ হয়েছে কত? 280 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? অঙ্ক কমপ্লিট। শুধুমাত্র আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুমি ট্রিক্সের অঙ্কগুলিকে খুব তাড়াতাড়িতে করতে পারবে। দেখো তাহলে টোটাল 1200 টাকা দিয়ে কম্পিউটারটা কিনেছি, মেরামত করেছি 200 টাকা যোগ 200 টাকা, তার মানে 1400 টাকা। এবার লাভ হয়েছে, লাভ হয় আমি লাভ কত দিয়ে বিক্রি করেছি? 1680 টাকা মাইনাস 1400 টাকা, তাই তো? তার মানে 280 টাকায় আমার লাভ হয়েছে কম্পিউটারটি বিক্রি করে, তাই তো? কিন্তু সেই কত টাকার উপর আমার বিক্রি হয়েছে কম্পিউটারটা? লাভ হয়েছে কত টাকা? 280 টাকা। কার উপর? 1400 টাকার উপর। তার মানে 1400 টাকায় লাভ হয়েছে কত? 280 টাকা। 100 টাকায় কত? মানে 1 টাকার হিসাবটা বের করতে হতো, কত হতো? 280 বাই 100, 1400। তাহলে কত হবে? 280 × 100 / 1400। 00 ক্যান্সেল করে দিলাম, 1400 × 1400 = 28, তার মানে 20%। তাহলে আমার লাভ কত হলো? অ্যান্সার 20%। শতকরা যদি আমাকে বের করতে বলে তাহলে কত হচ্ছে? 20%। যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।
2013 এ ওয়েস্ট বেঙ্গল পুলিশে এই কোশ্চেনটা এসেছিল এবং WBCS এ 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। দেখো কি বলেছে, একটি ব্যক্তি 10টি কমলা লেবু 8 টাকায় কিনে প্রতিটি 1 টাকা 25 পয়সা দামে বিক্রি করলে শতকরা তার লাভ কত হবে। তাহলে সে 10টা লেবু 10টা কমলা লেবু 8 টাকায় কিনেছে, কিন্তু কিনে প্রতিটি বিক্রি করার সময় 1 টাকা 25 পয়সা করে বিক্রি করেছে, লাভে বিক্রি করেছে, তাই তো তাহলে শতকরা পরিমাণ কত হবে তা আমাকে বের করতে বলেছে। তাহলে 10টি কমলা লেবুর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 10 × 1.25, তার মানে 12.5 টাকা। এবার তুমি বলবে এত তাড়াতাড়ি আমি কিভাবে মুখে মুখে করলাম, তাই তো? তুমি দেখো 125 তুমি লিখে দিবে, তারপরে কটা শূন্য হতো? একটা। এই যে 125 লিখে দিয়ে একটা শূন্য আমি বসিয়ে দিলাম, তারপরে দুবার পরে পয়েন্ট, এই যে দুবার পরে পয়েন্ট বসিয়ে দিলাম, তার মানে 12.50 টাকা এত টাকা আমার বের হলো, তাই তো? কিন্তু কত টাকা দিয়ে আমি সেই জিনিসটা, সেই কমলা লেবুটাকে কিনেছি? সেই কমলা লেবুটাকে আমি কিনেছি 8 টাকা, তাই তো বলেছে? তাহলে লাভ হয়েছে, লাভ হয় 12.50 টাকা মাইনাস 8 টাকা, তার মানে 4.50 টাকা। তাহলে 4.50 টাকা আমার কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে লাভের হার মানে আমাকে শতকরা বের করতে বলেছে, শতকরা মানে পার্সেন্টেজটা আমাকে বের করতে বলেছে। তাহলে লাভের হার আমি একবারে করবো, ঠিক আছে? কত হতো? 8 টাকায় লাভ হয় 4.5 টাকা, 1 টাকায় কত? 100 টাকা। তাহলে আমি ইকুয়েশনটাকে একবারে বসাচ্ছি, কত? 4.50/8×100, তাই তো? এই পয়েন্টটা তুলে দিলাম, নিচে 100 হয়ে গেল, 100 কাটলাম, ঠিক আছে? এটা দিয়ে এটাকে ভাগ করলে পরে হবে 56 1/4%, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি রেজাল্ট, তাই তো? কোনো অসুবিধা থাকলে আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, স্ক্রিনশট।